আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর প্রথমবারের মতো চারটি কোর্স অর্থাৎ অন ক্যাম্পাস চারটি কোর্স তারা চালু করেছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সগুলো পরিচালনা করা হবে এবং সেখানেই ক্লাস নেওয়া হবে। কোর্সগুলোর মধ্যে রয়েছে নিউট্রিশন, বিবিএ, ল এবং ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট। এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে, এবং এর আগে এটাও তথ্য বলেছিলাম যদি আবেদনের সংখ্যা বেশি হয় তাহলে কর্তৃপক্ষ ভাইবাও নিতে পারে। বন্ধুরা, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে, কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটি, পাশাপাশি ভাইবা কখন হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব, এবং সর্বোপরি আরেকটি গুড নিউজও জানিয়ে দিব। আগামী বছর থেকে অন ক্যাম্পাসে আরও বেশ কিছু সাবজেক্ট, প্রায় আরও 27টি সাবজেক্ট যুক্ত হতে যাচ্ছে। তার মানে অন ক্যাম্পাসে আরও বেশ কিছু নতুন নতুন যুগ উপযোগী সাবজেক্ট চালু হতে যাচ্ছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না। চলো বন্ধুরা, বিস্তারিত শুরু করি। প্রথমে আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে যে চারটি কোর্সের আবেদন কার্যক্রম ইতেছে তার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। বন্ধুরা, বলা হয়েছে চলতি মাসের শেষ দিকে চারটি বিষয় নিয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব বিষয়ের সঙ্গে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ আগামী বছর থেকে 27টি কোর্স যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শুধুমাত্র অধিভুক্ত কলেজ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনে তাদের কোর্সগুলো চালু করেছিল, কিন্তু এবার তারা অন ক্যাম্পাস নিজস্ব ক্যাম্পাসে কোর্স চালু করছে। আগামী 12ই সেপ্টেম্বর ভর্তির ফল প্রকাশ করা হবে। তোমরা নিশ্চয়ই এখন ক্লিয়ারভাবেই জানতে পারলে আগামী 12 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 12, 13, 14 এই সময়টুকুর মধ্যেই রেজাল্ট প্রকাশিত হতে পারে। বন্ধুরা, এই নিউজেও ঠিক একই কথা বলেছে, আগামী 12ই সেপ্টেম্বর অন ক্যাম্পাসের রেজাল্ট প্রকাশিত হবে। বন্ধুরা, পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ, সেটাও একবার দেখি নিই। এরপর 25 সেপ্টেম্বর থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে, অর্থাৎ 25 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন আগামী 12ই সেপ্টেম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হবে, পরবর্তীতে 14, 15, 16 এই 3 দিন ভর্তি ইচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। অর্থাৎ যারা প্রথম মেরিটে চান্স পাবে তাদেরকে 14, 15, 16 এই 3 দিন তাদের ভাইবা নেওয়া হবে, অর্থাৎ সাক্ষাৎকার নেওয়া হবে। তোমরা অনেকেই জিজ্ঞেস, এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে ভাইবা হবে তাদেরকে কি জিজ্ঞেস করা হবে, মূলত এই কোর্সটি কেন তোমার প্রয়োজন বা কেন এই কোর্সটি তুমি নিতে যাচ্ছ, এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই কোর্সটি নিয়ে ভবিষ্যতে তুমি কি হতে যাচ্ছ, এই রিলেটেড প্রশ্নই করবে, এবং তোমার বিগত রেজাল্ট এবং অন্যান্য কাগজপত্র দেখেই মূলত ফাইনালি তারা ভর্তি নিবে শিক্ষার্থীদের। আশা করি মোটামুটি ক্লিয়ার। নিশ্চয়ই পরবর্তী অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটাও এক নজর দেখি। বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর মোহাম্মদ মশিউর রহমান গণমাধ্যমকে বলেন আবেদন যাচাই বাছাই করে স্কোরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, মেরিট লিস্ট প্রকাশের পর সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তিনি বলেন শীঘ্রই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে, পরবর্তী সেশনে আরও বিষয় যুক্ত করার কথা উল্লেখ করে উপাচার্য বলেন প্রথম ব্যাচে আমরা 4টি বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি, তাদের শ্রেণী কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, পরবর্তী সেশনে আমরা আরও অন্যান্য বিষয়ে অন ক্যাম্পাস অনার্স কোর্স চালু করব। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন পরবর্তী সেশনে অর্থাৎ আগামী বছরে আরও 27টি বিষয়ে অন ক্যাম্পাস স্নাতক কোর্স চালু হবে, সব মিলিয়ে দ্বিতীয় ব্যাচে 31টি বিষয়ে অনার্স শ্রেণীকক্ষে কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবছর 4টি কোর্স হলো, আগামী বছর অন ক্যাম্পাসে মোট মাঠ 31টি কোর্স চালু হবে। তার মানে এবছরে 4টি নতুন 27টি, 31টি কোর্স চালু হতে যাচ্ছে আগামী বছর থেকে। তার মানে হচ্ছে যারা আগামী বছর আবেদন করবে তারা বেশ কিছু সাবজেক্ট পেয়ে যাবে, এবং প্রতিটি সাবজেক্টে নিশ্চয়ই আসন সংখ্যাও বাড়বে, এবং আসন সংখ্যা বাড়া মানেই হচ্ছে বেশি শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তথ্যগুলো, আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।